আমরা যখন দেশের বাহির থেকে দেশে আসি তখন আমরা আমাদের সাথে দেখা যায় যে অনেক সময় অনেক জিনিসপত্র বহন করে নিয়ে আসি, কিন্তু আমাদের প্রকৃত ধারণা বা আমাদের কাস্টমস রেগুলেশন সম্পর্কে না জানার দরুন আমরা দেখা যায় এমন অনেক সময় অনেক ভুল করে ফেলি। দেখা গেল খুব সামান্য কিছু জিনিস বেশি হওয়ার জন্য আমাদেরকে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হয়, অথবা অনেক সময় অনেক রকম হয়রানির শিকারও হতে হয়। সেজন্য এই তথ্যগুলো, কাস্টমসের তথ্যগুলো আমাদের জেনে রাখাটা খুবই দরকার। তো চলুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে যে শুল্ক মুক্ত, অর্থাৎ এক পয়সাও না দিয়ে বিনা শুল্কে কি কি জাতীয় জিনিসপত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করা যায়, একজন বাংলাদেশী নাগরিক প্রবেশ করতে পারবেন। তো প্রথমেই বলে দিচ্ছি, আকাশ এবং জলপথে 12 বছর বা তদূর্ধ্ব বয়সের যাত্রীরা সাথে যে হাত ব্যাগ, কেবিন ব্যাগ বা যে কোনো উপায়ে 65 কেজি পর্যন্ত মালামাল বিনা শুল্কে নিয়ে আসতে পারবে। এখানে তার মানে এই না যে 65 কেজি আপনি স্বর্ণালঙ্কার নিয়ে চলে আসবেন, 65 কেজি আপনি নিয়ে আসতে পারবেন, লিমিট হচ্ছে আপনার 65 কেজি। এই 65 কেজির মধ্যে আপনার যে বৈধতার তালিকা আছে, সেই বৈধতার তালিকার যে জিনিসপত্রগুলো সেগুলো থাকতে হবে, সেটা আপনার তৈজসপত্র হতে পারে, গহনা, সব কিছু মিলিয়ে, সব মিলিয়ে আমি একে একে বলছি, সবগুলাই বলছি, আপনারা শুধু ধৈর্য সহকারে শুনতে থাকুন। এবার আসছি ছোটদের, 12 বছর বা তার কম যদি হয় তারা 40 কেজি পর্যন্ত মালামাল বহন করে নিয়ে আসতে পারবে, অর্থাৎ তাদের জামাকাপড় থেকে শুরু করে সব কিছু মিলিয়ে 40 কেজি পর্যন্ত তাদের লিমিট। একজন যাত্রী 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার অথবা 200 গ্রাম ওজনের রূপার অলঙ্কার সাথে নিয়ে আসতে পারবে বিনা শুল্কে। এক প্রকার অলঙ্কার 12টির বেশি হবে না, অর্থাৎ আপনারা যদি আংটি নিয়ে আসেন, ধরে নিচ্ছি আংটি, আংটি যাতে 12টার বেশি না হয়, মানে আর সব মিলিয়ে যে পরিমাণ সেটা তো আমি বলেই দিলাম। দেখা যায় মধ্যপ্রাচ্য থেকে আমাদের অনেক বড় একটি শ্রম বাজার, এবং মধ্যপ্রাচ্য থেকে যখন আমাদের ভাই বোন যারাই কাজ করে না কেন তারা যখন দেশে আসে বা যারা বেড়াতে যায় তারাও যখন আসে, তারা তখন অনেক স্বর্ণ বা রৌপ্য, সোনা রূপার জিনিস নিয়ে আসে। যদি কেউ সোনার জিনিস নিয়ে আসে তাহলে 100 গ্রাম, আর যদি রূপার হয় তাহলে 200 গ্রাম পর্যন্ত আনতে পারবে বিনা শুল্কে। যদি এর ঊর্ধ্বে হয় তাহলে শুল্ক দিতে হবে, এবং শুল্ক দেওয়ার পরও একটি লিমিট আছে, তার উপরে আপনি শুল্ক দিয়েও আনতে পারবেন না, ওগুলো অবৈধ হয়ে যাবে, সেটা হচ্ছে 234 গ্রাম। এর উপরে আপনি সোনা আনতে গেলে সেটি সম্পূর্ণরূপে বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ হয়ে যাবে। স্থলপথে আগত যাত্রীর জন্য $400 মূল্যের ব্যাগেজ সকল প্রকার শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন। অসুস্থ, পঙ্গু ও বৃদ্ধ যাত্রীর জন্য সুবিধা রয়েছে। আকাশপথ, জলপথ বা স্থলপথে আগত একজন অসুস্থ, পঙ্গু বা বৃদ্ধ যাত্রীর ব্যবহার্য চিকিৎসা যন্ত্রপাতি ও হুইল চেয়ার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে খালাস করা হবে, এটা তাদের জন্য একটি সুখবর। ক্রু, নাবিক এবং অন্যান্যদের জন্য সুবিধা আছে। পেশাগত দায়িত্ব পালন শেষে বিদেশ থেকে আগত বাংলাদেশি এয়ারলাইন্সে কর্তব্যরত কোনো বাংলাদেশি ক্রু কর্মকর্তা বা বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাকারী কোনো বিদেশি এয়ারলাইন্সে কর্তব্যরত কোনো বাংলাদেশি ক্রু সর্বোচ্চ $300 মূল্যের ব্যাগেজ বিনা শুল্কে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। নাবিক বা কর্মকর্তা সাইন অফ করলে তিনি অনূর্ধ্ব $2,000 মূল্যের ব্যাগেজ আরোপযোগ্য সকল প্রকার শুল্ক কর পরিশোধক্রমে আমদানি করতে পারবেন। চলুন এবার একদম সরাসরি যে পণ্যগুলো করমুক্ত আছে সেই পণ্যগুলো আমরা জেনে নিই, কী কী পণ্য করমুক্তভাবে আমরা আমদানি করতে পারব। প্রথমে আসছে ক্যাসেট প্লেয়ার, 2-in-1 বা ক্যাসেট প্লেয়ার এগুলো, তারপরে ডিস্কম্যান, ওয়াকম্যান অডিও, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার অর্থাৎ পোর্টেবল সিডি প্লেয়ার, এটা যদিও এখনও কেন যে সরকারি ওয়েবসাইটে এগুলো দিয়ে রাখে জানি না, এগুলো এখন আর কেউ আনে না, এগুলো যুগ আরও 10-12 বছর আগে আমার মনে হয় শেষ হয়ে গেছে। ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার একটি UPS সহ, এরপর কম্পিউটার স্ক্যানার, কম্পিউটার প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ভিডিও ক্যামেরা, HD ক্যাম, DV ক্যাম, বেটা ক্যাম বা প্রফেশনাল কাজে ব্যবহার হয় এরূপ ক্যামেরা ব্যতীত। এখানে আবারও সেই একই বিষয়, বেটা ক্যামের যুগ তো আমার মনে হয় 30 বছর আগে শেষ হয়ে গেছে। বেটা ক্যাম মানুষ কী জিনিস এখন বললে চিনবেই না, যদিও এখানে দেওয়া আছে, এখানে যেহেতু তাদের আইন আছে। মূল কথা হচ্ছে যে প্রফেশনাল ক্যামেরা না, এমন কোনো ক্যামেরা নিয়ে আসলে আপনাদের ট্যাক্স দিতে হবে না। তবে এখানে আমি একটি বিষয় বলে রাখি, তার মানে এই না যে আমাদের দেশে যারা প্রফেশনাল কাজ করেন, মানে যারা সিনেমার কাজও করেন, তারা সিনেমা ক্যামেরা নিয়ে যখন বাহিরে যাবে শুটিং করতে, পরে যখন দেশে নিয়ে আসবে তখন আবার ট্যাক্স দিবে না। এই জন্য আমি কিন্তু আমার কোনো না কোনো এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে আপনারা যখন দেশের বাহিরে যাবেন, আপনার দেশের থেকে কেনা যেসব ট্যাক্সেবল আইটেম আছে
সেই জিনিসগুলো আপনারা প্রয়োজনে লিখে নিয়ে যাবেন যে এই জিনিসগুলো আমি বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। তাহলে আপনি যখন পুনরায় ঢুকবেন, আপনার হাতে যদি প্রফেশনাল ক্যামেরাও থাকে, ওইটা পরবর্তীবার ঢোকার সময় তারা ওই কাগজটা দেখে বুঝবে যে না, এটা তো বাংলাদেশ থেকেই বেরোইছে, কাজে এটা ট্যাক্সেবল হবে না। এটা ট্যাক্স যদি হয়ে থাকে, ট্যাক্স তো আগের বারই হয়েছে, প্রথমবার যখন ঢুকছে তখনই ট্যাক্স হয়েছে, তার মানে আপনার এই হয়রানি থেকে আপনি মুক্তি পাবেন। এরপর হচ্ছে স্টিল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, তারপর সাধারণ পুশ বাটন কর্ডলেস টেলিফোন সেট, যদিও এটা হাস্যকর, কর্ডলেস টেলিফোন সেট এখন কে নিয়ে আসবে। এরপর সাধারণ ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, এরপর রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, বার্নার সহ, এরপর টোস্টার, স্যান্ডউইচ মেকার, বেন্টার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার, সাধারণ বৈদ্যুতিক টাইপরাইটার, গৃহস্থালি সেলাই মেশিন, ম্যানুয়াল অথবা অটোমেটিক, এরপরে গৃহস্থালি সেলাই মেশিন, টেবিল, প্যাডেস্টাল ফ্যান, গৃহস্থালি সিলিং ফ্যান, স্পোর্টস সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের জন্য, 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বা 200 গ্রাম ওজনের রূপালঙ্কার, এটা তো আমি আগেই বলেছি, এটা যদিও তাদের তালিকাতে আবার পরবর্তীতে দেয়া আছে। এরপরে 1 কার্টন বা 216 সিগারেট, এরপর 29 ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, টিএফটি, এলইডি, অনুরূপ প্রযুক্তির টেলিভিশন ও ক্যাথোড রে টিউব অর্থাৎ সিআরটি, সাদাকালো অথবা রঙিন টেলিভিশন, যদিও সাদাকালো বা সিআরটি এখন টিভি আর পাওয়া যায় না, এটা অ্যান্টিক পিস হয়ে গেছে, তারপরও এটা যেহেতু নিয়মাবলীতে আছে এই জন্য দেওয়া আছে। এরপর ভিসিআর, ভিসিপি, এটা তো ভূতপূর্ব হয়ে গেছে, ভিসিআর ভিসিপি হচ্ছে ভূতপূর্ব, একটা আছে সাবেক আর একটা ভূতপূর্ব, মানে বহু আগে, ভূতপূর্বতে চলে গেছে ভিসিআর ভিসিপি। তারপর সাধারণ সিডি ও 2টি স্পিকার সহ কম্পোনেন্ট, মিউজিক সেন্টার, সিডি, ভিসিডি, এলইডি, এমডি সেট, 4টি স্পিকার সহ কম্পোনেন্ট, মিউজিক সেন্টার। এখানে একটি কথা বলে রাখি, এর আগে সরাসরি আমার সাথে একজনের কথা হয়, তার একটা স্পিকার বেশি ছিল, 5টা স্পিকার ছিল, পরবর্তীতে তাকে এই জন্য চার্জ করে, ওটার যে মূল্য ধরা হয় সে মূল্য, একটা মূল্য যদি আপনার কাছে মানি রিসিট না থাকে, ওই প্রোডাক্টের মানি রিসিট না থাকলে তারা ইনস্ট্যান্ট এটি সার্চ করে, সার্চ করার পর, গুগলে সার্চ করার পর তারা দেখতে পায় যে এটার এমআরপি কত, এমআরপি দেখে সে অনুযায়ী তারা ওই যে মূল্য আছে সেই মূল্যের উপরে তারা ট্যাক্সটা নির্ধারণ করে। সুতরাং এটা খেয়াল রাখবেন, কেউ যদি এরকম হোম থিয়েটার সেট আনেন, 4টা যাতে থাকে, 4টার বেশি যাতে না থাকে, 1টা বেশি থাকলে, 5টা থাকলেই কিন্তু খবর আছে, ছোটোখাটো 1টা থাকলেও খবর আছে, ট্যাক্স বসাই দিবে। এরপর এলসিডি কম্পিউটার মনিটর, 19 ইঞ্চি পর্যন্ত, মাত্র 19 ইঞ্চি পর্যন্ত ফ্রি, 19-এর উপরে গেলে কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। 2টি মোবাইল অথবা সেলুলার ফোন সেট, এটা আমরা অনেকেই জানি যে 2টা মোবাইল পর্যন্ত আনা যায়, 2টার বেশি হলে সেটা ট্যাক্সেবল হয়। সর্বোচ্চ 15 বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট, কার্পেট অবশ্য মানুষ আগে অনেক নিয়ে আসতো, ইরান বা এমন দেশ থেকে যারা আসতো তারা কার্পেট নিয়ে আসতো, বা মিডল ইস্ট থেকে আসলে তখন কার্পেট নিয়ে আসতো। তো এটা আপনাদের জানার জন্য ভালো হবে যে আপনারা জেনে রাখুন যে কার্পেটের জন্য ট্যাক্স আছে, এবং 15 বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট যদি আপনারা নিয়ে আসেন তাহলে আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এই ছিল সামগ্রীগুলো, যে এই সামগ্রীগুলো এবং তাছাড়া আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার্য জিনিস, এবং কোনোটি বাণিজ্যিকভাবে যাতে রূপ লাভ না করে বা বাণিজ্যিক কোনো মোটিভ যাতে না থাকে, যেমন সেটা হতে পারে আপনার কাপড় চোপড়, ধরুন আপনি শার্ট নিয়ে আসলেন, আপনি একজন পুরুষ, একজন ব্যক্তি 5-10টা শার্টও থাকতে পারে, কিন্তু একজন পুরুষের কাছে যদি 30টা শার্ট থাকে তাহলে সেটি কিছুটা বাণিজ্যিকের পর্যায়ে চলে যায়। তো এমনভাবে ধরে নিন কসমেটিক্স হতে পারে, যে কোনো ফ্র্যাগরেন্স হতে পারে, আপনার যে কোনো প্রকার কসমেটিক্স, ফেস ওয়াশ, যে কোনো আইটেম, এগুলো আপনার ব্যবহার্য একটা মানুষের জন্য যেমন হতে পারে সে পরিমাণ আপনি নিয়ে আসতে পারেন, কিন্তু যদি অতিরিক্ত হয়, যদি সেটা দেখে, কোয়ান্টিটি দেখে যদি মনে হয় কাস্টম অফিসারের কাছে যে এটা অনেকটা বাণিজ্যিক পর্যায়ে চলে যাচ্ছে, মানে আপনি এটা নিয়ে আসছেন আসলে আরেক জায়গায় বিক্রি করার জন্য, এমন যদি হয় তখন আপনার কিন্তু সে আইটেমগুলোর উপরে ট্যাক্স তারা চাইলে বসাতে পারে। তবে আপনার যে লিমিট আছে 65 কেজি বা এরকম, এই লিমিটের মধ্যে সাধারণত এরকম সাবান, শ্যাম্পু বা আপনার জামা কাপড়, এসব নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির যে সামগ্রী যেগুলো আছে এসব সামগ্রীর জন্য সাধারণত তারা ধরে না। আর যদি আপনার কাছে অতিরিক্ত কোনো সামগ্রী থাকেই, সেটা নিয়ে আমি প্রয়োজনে আরেকটি ভিডিও বানাবো, তখন আপনি রেড চ্যানেল দিয়ে যাবেন, এবং রেড চ্যানেল দিয়ে যাওয়ার আগে আপনি একটি ডিক্লারেশন ফর্ম আছে, সেই ডিক্লারেশন ফর্মটি আপনি পূরণ করবেন যে আপনি কী কী ট্যাক্সেবল আইটেম নিয়ে আসছেন, সেই ট্যাক্সেবল আইটেমগুলো হিসাব করে আপনি রেড চ্যানেল দিয়ে যাবেন এবং সেই পরিমাণ ট্যাক্স পরিশোধ করে তারপরে আপনি যাবেন।
তো এই সমস্ত আইটেম আপনারা চাইলে নিয়ে আসতে পারেন, আপনারা নির্ভয়ে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, হয়তো ভিডিওটি আপনাদের কোনো না কোনো কাজে এসেছে, যদি কাজে এসে থাকে তাহলে একটি লাইক দেবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।